কিশোর কিশোরীদের স্বাস্থ্য সেবা দিতে ওয়েবসাইট ও অ্যাপ চালু করলো স্বাস্থ্য মন্ত্রণালয়। জাতীয় কৈশোর স্বাস্থ্য সম্মেলনের উদ্বোধন করে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক বলেন, এই প্ল্যাটফর্মগুলো সরকারের প্রতিশ্রুতির বাস্তবায়ন। এ সময় বাল্যবিবাহ রোধ এবং মাদকমুক্ত সমাজ গড়তে সামাজিক সচেতনতা বাড়ানোর আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী। পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক শাহানারা বানুর সভাপতিত্বে এ সময় স্বাস্থ্য সচিব সাইফুল ইসলাম বাদল, বাংলাদেশে ইউনিসেফের প্রতিনিধি শেলডন ইয়েস, ঢাকায় নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত আলেকজান্দ্রা বার্গ ভন লিন্ডে সহ অন্যরা বক্তব্য রাখেন। সংখ্যার প্রায় 30% হলো অ্যাডোলেসেন্ট, সে 30% মানে বিরাট সংখ্যা, তারাই তো আগামী দিনের দেশ পরিচালনায় আসবেন। এবং এই যে 30% একে যদি আমরা দক্ষ নাগরিক হিসেবে তুলে ধরতে পারি, তাহলে পরে বাংলাদেশ যেমন মধ্যমায়ের দেশ হয়েছে, অবশ্যই ইনশাল্লাহ 41 সাল বাংলাদেশ বা তার আগেই বাংলাদেশ একটি আধুনিক রাষ্ট্র হিসাবে এটা নিজেকে তৈরি করতে পারবে।